হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ তো বৃহস্পতিবার, তাই আমি ভিডিও বানাবো না ঠিক করেছিলাম, কিন্তু এই পায়রাগুলোকে দেখে না মনটা ভরে গেল, তাই আর শুরু করলাম, শিয়ালদা স্টেশন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি ফিরছি কলেজ থেকে বাড়ি। তো বারুইপুর স্টেশন নামলাম, বেশ ভিউটা ভালো লাগলো, তাই একটা ছোট ক্লিপ বানিয়ে নিলাম। তো তারপরে অটো ধরলাম বাড়ি যাওয়ার জন্য, নেমেও গেলাম বাড়ির সামনে, কিন্তু তারপর মনে পড়লো যা আমার কাছে তো চাবিই নেই। তো তারপরে আবার টুকটুক করে হেঁটে, দেখো বারুইপুরের বিখ্যাত পেয়ারা বাগান, তার পাশ থেকেই হেঁটে যাচ্ছিলাম। তো হেঁটে গিয়ে এলাম বরের হেলথ সেন্টারে, ওখানে ওর থেকে চাবি নিলাম, নিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে একটু আলতা পরে নিলাম। তো আগেই বলেছি আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার না আমার একটু কাজ প্রচুর থাকে, তার জন্যই ব্লগটা বানাবো না ভেবেছিলাম, কারণ সব নিয়মটাই যাতে পালন করা হয় সেটাই চেষ্টা করি। তো তারপরে বর আসতে বরকে টিফিন দিলাম, লুচি আলু কষা আর কিছু মিষ্টি ছিল তাই। আর সন্ধেবেলা একটু পুজো দিয়ে নিয়েছি ভালো করে, ভালো করে বলতে সকালেও আমি ঘরটার পরিষ্কার করে ভালো করে পুজো দিয়ে তারপর কলেজ গিয়েছিলাম। তো এসে সন্ধেটাও একটু ভালো করে দিতে হবে। তো আমি সন্ধেবেলা করে প্রত্যেকদিন খাবার দিই, তো আজকের এই শশাটাই ছিল, তাই এই শশাটাই দিয়েই পুজো দিয়ে নিয়েছি। তো পুজো আর সাথে প্রত্যেক বৃহস্পতিবারের যে রুটিন থাকে মায়ের পাঁচালি পড়ার, তো তাই আমি ভালো করে একটু পাঁচালিটা পড়ে নিলাম। তো আমাদের সারাদিনই নিরামিষ। তো সকালে আমি ভাত আর একটু পাঁপড়ের তরকারি আর একটু মুগের ডাল করে দিয়ে গেছিলাম, তো তাই খেয়েই গেছি, আবার কলেজ থেকে এসে তাই অল্প একটুখানি খেয়েছি। তো সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। তো যেহেতু নিরামিষ, তাই নিরামিষে ঘুগনি বানালাম, তো রাতের ডিনারে ঘুগনি মুড়ি। পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।